শুভ সকাল বন্ধুরা। তো আজকে আর একটা নতুন ঝলমলে সকাল নিয়ে তোমাদের সামনে শুরু করলাম। আশা করি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি সামনে তোমাদের সামনে ইন্ট্রোটা দিতে পারছি না, ইন্ট্রোটা পরে দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো আজকে খুব রৌদ্র উঠেছে, ঠান্ডা পড়েছে কিন্তু খুবই রৌদ্র উঠেছে, মানে রৌদ্রটা উঠলে ঠান্ডাটা কম লাগে। তো আমাদের বাইরের পিছন দিকটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের গাছ গাছালি সব কিছু, মানে শীতের দিনে খুব সুন্দর হয়ে থাকে। আর এই যে বিছানা উঠানো হয়নি, তারপরে আমি একটু কিছু সবজি এনেছিলাম মা, এগুলো মানে মা থাকলে কি হয়, যাই কিছু আনি একটু বেছে টেছে সুন্দর করে রাখে। আর এই দিকে রান্নাও বসিয়ে দিয়েছি, শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, মেয়েকে স্কুল দিয়ে আসছি, আর আজকে একটু দেরিও হয়ে গেছিলো তো সকাল দিকটা আর উঠানো হয়নি। তো এটা শাক বানাচ্ছি দেখো, রসুন সম্বার দিয়ে, এই যে ভুতুয়া শাক রসুন সম্বার দিয়ে বানাচ্ছি। আর এদিকে শাশুড়ি মারও বিছানা উঠানো হয়নি, তখন সকাল 8টা বাজে। তো আজকে মা চলে যাবে, এমনিও মনটা ভালো না সকালে, সত্যি কথা বলতে কি এক সপ্তাহ ছিল মেয়ের বার্থডের উপলক্ষে আসছিলো। এই যে দেখো আমি বাজার করে আনছি ধনে পাতা শাক, এগুলো মা বেছে দিচ্ছে। আর মা থাকলে এইগুলো আমি ইসে পাই আর কি, অনেক উপকার পাই। তো সকালে একটু ভিডিও করলাম, করার পরে আর করা হয়নি। তো এখন আসলাম পিছন থেকে ইন্ট্রোটা দিতে তোমাদেরকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো আজকে হলো বুধবার, আজকে বুধবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি, সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি পিছন দিকটা, এই যে দেখো আমাদের এই টাইমে এদিকে রৌদ্র আসে, তো ওই যে মানে রাত্রের কাপড় জামাগুলো রৌদ্রে দেওয়া হয়। আর সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর সকালে মেয়ে স্কুল চলে গেলো, আজকে দেরি হয়ে গেছে, মানে রিক্সাও পায়নি, দৌড়িয়ে দৌড়িয়ে গেছে। তো অ্যাসেম্বলি অবশ্য যাওয়ার পরে শুরু হয়েছে, তারপরে একটু বাজারও করলাম, বাজার করে আসলাম। তো মা আসছিলো মেয়ের বার্থডেতে, তো আজকে চলে যাবে, এক সপ্তাহ হয়ে গেল। কারণ আমার উপরের ভাইটা, আমার ভাইয়ের ছেলে হয়েছে, ওর নেক্সট মান্থে হলো অন্নপ্রাশন। তো অনেক কিছু তো এসে থাকেই, বুঝোই তো বাড়িতে অনেক ধরনের কাজ থাকে একটা ওকেশন হলে। তো মা আজকে যাবে গিয়ে বিকেলবেলা। আর এদিকে রান্না আমার হয়েছে, মোটামুটি শাক হয়েছে, ডাল হয়েছে, মানে সিমটাকে মেখে কড়াইতে করছি মানে পাতুরার মতন। আর এদিকে শুকনো চাটনি করবো, আর এদিকে কোয়াশালুর ডালনা করেছি, মানে ডালনা মানে কি শুক্তোর মতন আর কি, কিছু দিনে এরকম মশলা। তো এই যে দেখো আমাদের শস্যার মানে বিচি ফেলেছিলো এখন এক দাদা, তো এখন এই যে কিছু উঠছে উঠেছে, আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে গাছগুলো উঠেছে। তো উঠার পরে বোঝা যাবে কেমন হয়। আর এইদিকে মিষ্টি কোমর এনেছিলো, মিষ্টি কোমর বিচি ফালানে এই যে মিষ্টি কোমরের গাছ উঠেছে, এখন এটাতে লাঠি দিতে হবে, মানে লাঠি দিলে তখন গিয়া বের হবে। আর এদিকে আমাদের অনেক ধানকুড়ি গাছ উঠেছে, ধানকুড়ি পাতা গাছ। আর ধনা পাতা তো ওই যে জলে মরে গেছিলো, আবার উঠছে ধনা পাতা। আর হলো কি বলে এটাকে, এই যে প্রচুর ধনা পাতা গাছ। আর হলো তুলসী গাছ উঠছে, এই যে এখন তো ফুল গাছটা কেটে দিয়েছিলো, আবার হয়েছে এই যে দুনিয়ার ফুল। এই যে দেখো ফুল ফুটেছে, কিন্তু এই দিকটা নোংরা ফালানো হয় দেখো, আর ঠাকুরকে আর দিয়ে হবে না। তো চলো, আমার মাছ বলছে হয়েছে দিদি। তো এই যে আমার শিম পাতুরিটা হয়ে গেছে, কড়াইতে করলাম, সর্ষা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দিলাম, টমেটো দিয়েছি, কালো জিরা ফোড়ন, সর্ষার তেল আর কাঁচা লঙ্কা, আর একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দেওয়াতে কালারটা আসছে। এখন ধনে পাতা দিয়ে এটাকে নামাবো, এটা হয়ে গেছে, এটা নামাবো। আর এই যে মাছ
মাছটা ভেজে রাখবো, এক পিস মাকে আমি ভেজে দিব। আর এই যে শুটকিটা বানাবো, শুটকি লাড়া করব আজকে। আর এইদিকে বাজার থেকে মিষ্টি কুমড় আনলাম, মিষ্টি কুমড়, আলু, তারপরে এটা কি শাক, ভুতুয়া শাক, এটা মা বাছলো বসে। আর সিম আনলাম, টমেটো এনেছি, আর আনলাম মটরশুঁটি। আর এদিকে রান্না হয়েছে ডাল, ডাল এটা হলো মাছ, ফুলকপি আলু দিয়ে মাছ, এটা হলো কোয়াশ আলুর রান্না, আর এটা হলো ডিম শাক, আর এগুলো হলো মুলা বটি, এগুলো রান্না। আর এদিকে শুটকিটা করবো, এখন শুটকিটা গরম জলে ভিজাবো, আর মাছটা ভাজবো, চার পিস ভাজবো, এক পিসটা মানে একটু ফ্রাই করবো। তো চলো সিমটা নামিয়ে তোমাদের সামনে আসছি আবার। তো শুটকি মাছটাতে গরম জল দিয়ে আসলাম, আর এদিকে রান্নার চুলে রান্না বসিয়ে এদিকে চলে আসলাম বিছানাটা, মানে বিছানাটা পাড়তে। তো চাদরটা ধুতে দিয়েছি, আর এই যে বিছানাটা উঠিয়ে নিয়েছি, আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ কি এইখানে বিছানা উঠাচ্ছিলাম যখন অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, একটু স্পিড করে দিয়েছি। তো আর এই যে দেখো আমার রুমের পিছন দিকটাতে রোদ আসে ঠিক 12টার দিকে, তখন আধা ঘন্টা দুটা কম্বল আর এসে দিয়ে দিয়েছি, আর মা রুমেরটা দিই বলে মা রুমের মাপটা পাতলা একটা কম্বল দিয়ে দিয়েছি। আর এইদিকে শীতের জিনিস বের করা হয়ে গেছে, এই যে ভিআইপিতে সব ফুল শার্ট, আর এগুলো হলো সোয়েটার, এটা তোমাদের দাদা ভাই, এগুলো হলো মেয়ের আমার, এই যে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার দেখো কতটা, এগুলো শীতের জিনিস। আর ভিআইপিতে পুরো ফুল শার্ট আছে, আলমারিতে জায়গা হয় না দেখে। তো এইদিকে আমি রুটি বানাতে চলে আসছি, দিদিকে বলছিলাম রুটিগুলো বেলে দিতে, তো রুটি বানাতে চলে আসছি, আর এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে নিব, আর মাকে বললাম মা একটু শুটকিটা ধুয়ে দিতে, আর এদিকে মাছ ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি। তো রুটিটাও বানিয়ে নিচ্ছি আর মাছগুলো ভেজে নিচ্ছি, আর একটা একটা মাছ মানে একটু বেশি ফ্রাই করব মার জন্য। তো মা এই যে শুটকিগুলো ধুয়ে দিচ্ছে, আর শুটকিটা খুব ভালো ছিল সত্যি কথা বলতে, একদম ফ্রেশ ছিল। তো রুটিগুলো বানানোর পর, বানানো হলে তারপরে আমরা ব্রেকফাস্ট করব, মাকে দিব, তারপরে দিদিকে দিব, আমি খাবো। আর এই যে দেখো এখন শুটকিগুলো ভেজে নিব, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন শুটকিটা ভাজবো লাল লাল করে। তো মা চলে যাবে এই জন্য, আর মা একটু শুটকি মাছটা খেতে ভালোবাসে, তাই মানে আজকে শুটকি মাছটা বানাবো না, বানালেও হতো। তো এই যে দেখো শুটকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একটু হলুদ লবণ দিয়ে, তোমরা কেমন করে খাও। আজকে শুটকি লাড়া করবো আর কি, শুটকি চাটনি বলে যেটাকে। তো শুটকি চাটনির মধ্যে আমি ইসে দিব রসুন বাটা, তারপরে পেঁয়াজ দিব কুচানো পেঁয়াজ, পেঁয়াজ বাটা দিব, হলুদ লবণ দিব, একটু কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা দিব, তারপরে কাঁচা লঙ্কা দিব, দিয়ে একটু টমেটো পেস্ট দিব। এই যে দেখো দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিলাম আর কুচানো পেঁয়াজ দিলাম, তারপরে একটু ভাজা ভাজা হলে এই যে লাল লঙ্কা দিচ্ছি, হলুদ দিব, মানে একটা একটা করে দিচ্ছি আর একটু একটু করে ফ্রাই করে করে করছি আর কি। তারপরে কাশ্মীরি লঙ্কা দিব, লবণ দিব, একটু ভাজা ভাজা হলে তারপরে আরও কিছু মশলা দিতে থাকবো, একটার পর একটা একটার পর একটা দিতে থাকবো। তো এই যে কাঁচা এসে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা মানে গোটা দিয়েছি আর কয়েকটা এসে কুচিয়ে দিয়েছি, আর এই যে কাশ্মীরি লঙ্কা দিলাম, এখন টমেটো পেস্টটা দিব, পেঁয়াজ বাটা দিলাম, তারপরে লবণ দিলাম, মানে একটু একটু ভাজা হচ্ছে, তারপরে আবার একটু একটু মশলা দিচ্ছি, তাহলে কি হয় জিনিসটা সুন্দর হয় আর খুব সুন্দর একটা স্মেল বেরো। এই যে টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর একটু তেলটা বেশি দিয়েছি, তেলটা বেশি দিলে শুটকি চাটনিটা খেতে খুব ইসে হয়। শুটকি আমরা বলি শুটকি চাটনি, অনেকে বলে শুটকি লাড়া। তো শীতের দিনে এটা এই রেসিপিটা খুব ভালো লাগে। তো এই যে দেখো কষানো হয়ে গেছে, তারপরে আমি শুটকিগুলোও দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাবো, কষিয়ে একটু জল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো দেখো দারুণ আসছে কালারটা, খুব সুন্দর। তো আমাদের মা যখন, আমাদের মা তো বানাতো অসাধারণ, মায়ের হাতের রান্না তুলনা হয় না,
সত্যি কথা যেটা, মা বানাতো যখন খুব খুব টেস্টি হতো, তো সেই মার মা তো এখন আর রান্না টান্না করেন না, অনেক বছর হয়ে গেছে। তো মা বলছে এভাবে এভাবে কর, তো শিখেছি মার থেকে জিজ্ঞাসা করে করে। এই যে দেখো, ততক্ষণ আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এই যে দেখো কোটা কোটা শুটকিগুলো খুব ভালো ছিল সত্যি কথা যেটা। তো একটু কষিয়ে একটু জল দিয়ে দিব, হালকা করে জল দিয়ে তারপরে ধনে পাতা দিব, দিয়ে অল্প কতক্ষণ ইসে করার পরে নামিয়ে ফেলবো। তো আজকে তোমাদের সাথে একটু শুটকি লাড়াটা একটু শেয়ার করলাম। আর শুটকি লাড়ার মধ্যে তেলটা যদি একটু বের হয়, মানে সর্ষার তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে কী হয়, তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে দেখো অল্প করে আমি জল দিয়েছি, বেশি জল দিইনি। তো যখন এটা একটু উতরাবে, মানে একটু টানবে, তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। আমার তো খুব ভালো লাগে শুটকি চাল এসে খেতে। তোমাদের দাদাভাই পছন্দ করে, কিন্তু খুব একটা না, আর মেয়ে তো নাই, মার তো নাই, মানে খেলে আমি আর দিদি খাই। তো এই যে দেখো আমার শুটকি লাড়াটা হয়ে গেছে, কেমন লেগেছে তোমাদের বলো। আজকে তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম, মার মতন তো হয় না, মা যেই করতেন। আর এই যে সিম করাই, সিম পাতোরা। তো এই যে আমি ড্রেস করে রেডি হলাম, এখন মেয়ের ফলের রস করবো, মাকে বাথরুমে নিব, তারপরে মেয়েকে আনতে যাব। টিউশন নাই, ম্যাম এই মাত্র মেসেজ করলো টিউশন নাই। আর আমার মেয়ের কিছু কিছু ছোটো ড্রেস ছিল, ওগুলো ভাইয়ের মেয়েটারে দিয়ে দিলাম, ভাইয়ের ছেলের তো মাকে বলছিলাম যাওয়ার সময় আমার গাছের বেল নিয়ে যেতে। তো মা তিনটা পেরে এনেছে, আর এই এই নারকলটা সেদিনকে মানে দুটো নারকল কুড়িয়ে রেখেছিলাম, মানে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাকে বলছি নিয়ে যাও, আমার ঘরে খাওয়ার লোক নেই, মানে আমি খাই না যে তা না, মানে করার লোক নেই। আর এই যে মেয়ের ফলের রসটা করব এখন। আর এই যে পুচকিটার জন্য দুটো কম্বল এনেছি, মা শুয়েছিল, মাকে দেখালাম, মানে একটা দাদার মেয়েকে, দুই ভাইয়ের মেয়ে বাচ্চাকে দুটো দিব। তো কম্বলগুলো বেশ মানে বড়ই। তো মেয়ে খুলছে, স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পথে শপিং মলে ঢুকলাম, ঢুকে আনলাম, কিন্তু দাম বেশি না, দেখো 100 rupees করে এক একটা নিয়েছে। তো বেশ ভালোই বড়, মানে হালকা ঠান্ডাতে গায়ে দেওয়া যাবে। তো আমি ভেবেছিলাম বেশি বড় হবে না, তো মা বলছে ভালোই তো বড়। তো যে দুজনের লিগা দুইটা, আমার এগুলো স্বভাব আছে, আমি ভাবি খুচুর খাচুর এটা সেটা কিনতেই থাকি। মা আসছে, মাকে দুটো ব্লাউজ কিনে দিয়েছি, গরম ব্লাউজ। মানে আমার হাটটা হলো ওই সে কী বলে খোলা, মানে সবার জন্য কিছু না কিছু কিনতেই থাকি। তো আমি মেয়ে স্কুল থেকে আসে মেয়েকে বললাম ড্রেস চেঞ্জ কর জলদি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, দিদি মাকে চা খাওয়াচ্ছে। এই যে দেখো বাইরের ইসেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমার বাইরের উঠোনের লাইট জ্বলানো হয়ে গেছে, আশেপাশে সবারই সন্ধ্যাবাতি দিচ্ছে, তো আমি চা খেয়ে সন্ধ্যাবাতি দিব। এই যে মা রেডি হয়ে গেছে, মাও চা খাচ্ছে, মা এখন বেরিয়ে পড়বে, মা বেরিয়ে পড়বে। তো মাকে অটোতে, মানে আমাদের চেনাশোনা ওর দাদা আছে, ও অনেকবার মাকে নিয়ে গেছিলো, তো মাকে নিয়ে যাবে একদম বাড়িতে, মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, বাড়ির ভালো, মানে খুবই ভালো, বিশ্বাসী লোক। তো এই যে মাকে ব্লাউজটা পরেছে, এটা মাকে দিয়েছি, আর একটা সাদা রঙের দিয়েছি, গরম ব্লাউজ উলের। বিস্কিট দিচ্ছি, বলছিল চা খাবে না, আমি না খেয়ে যাও, 5:30 বাজে। তো দাদাটা আসতে একটু দেরি করেছিল, তো মেয়ে শুয়েছিল, মেয়েকে বলছি উঠ বাবা, দিদন চলে যাচ্ছে। আর এই যে আমার চাটা ঢালতে গিয়ে পড়ে গেল, আর কি মনটা ভালো না, চলে যাবে মা, সত্যি কথাই যেটা, মা থাকলে খুচুর খাচুর এটা সেটা করে দে, আর ভালোও লাগে, গল্প টল্প করি। তারপরে মেয়ে পড়তে বসে গেছে, এই যে দেখো মেয়েকে পড়াচ্ছি, পাশে বসে লিখছে আর কি, লেখার পরে পড়তে বসবে। ওদের প্রচুর লেখা, মানে এত লেখা কি বলবো, পড়ার থেকে লেখাটা বেশি লিখতে লেখে। তো এই যে লেখে, তারপরে আমি বলছি পড়তে বস, আর আমি পাশে বসে মোবাইল দেখি, সবার ভিডিও টিডিওগুলো দেখি, এই আর কি। তো রুটি সবজি এনেছে ওর বাবা, আলু ভাজা, তো খাচ্ছে, আমি বলছি তুই খা, তারপরে এসে পড়তে বসবি। তো এই যে খাচ্ছে, মানে ওকে খাওয়াইয়া দিলে খুব খুশি, নিজে হাতে খাবে না, নিজে হাতে খেতে দিলে মানে রাতটা রাত দিনের থেকে রাত হয়ে যাবে, এই হলো কথা। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট আর একটা ব্লগ নিয়ে, সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি।